কালিলে আমি ঢলাই সমষ্টিত আমার মনোনীত প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ ডাঙরিয়ায় মনোনয়ন পত্র উপায়ুক্ত মহোদয়ের কার্যালয়ত দাখিল করব। সেই কারণে মানে আমার বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া ডাঙরিয়া, আমার দুগৰাকী বিধায়ক, আমার মিজবাবুল ইসলাম লস্কর, খলিলুদ্দিন মজুমদার, আমার তিনিগৰাকী প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমার স্বপন মন্ডল, আমার শামীম আহমেদ, আনোয়ার হোসেন আর ইস্যু, আর ইয়াত আহি পেলায় যেটা দেখিছো যে একটা উৎসবমুখর পরিবেশ আজি শিলচৰত বিরাজ করেছে। ব্লক কংগ্রেস, জেলা কংগ্রেস, সকলো দিহা পরামর্শ, ইয়ার এমএলএ সকল সকলে পরামর্শ দিয়ার উপর ভিত্তি করে আমি প্রার্থিত্ব দিছো। আর মানে আশাবাদী যে ধ্রুবজ্যোতি পুরকায়স্থক ঢলাই রাইজে আদরি লব। বিহালি আমি CPIML আর আমার কংগ্রেস দলের মাজত কাক প্রার্থী দিয়া হব আজি সন্ধ্যালৈকে আমার জিতেন্দ্র সিং ডাঙরিয়ায় আমাক জানাব। মই বিজেপির যিসকল বিদ্রোহী নেতা তেখেতসকলক মই এষাৰ কথা কব বিচাৰিছো যে বিজেপির এটা দিন উকলিলে। এটা নরেন্দ্র মোদী ডাঙরিয়া 400 সিট পাম বলে কৈছিলে, কি হল সবাই দেখিছে। অসমত হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার জনপ্রিয়তা দিনক দিনে কমিছে। গতি অসমৰ স্বার্থত, বরাকভেলীর স্বার্থত যিসকলে কংগ্রেস দলৰ লগত যোগাযোগ কৰিব বিচাৰে, আমি আমাৰ দুৱাৰ খোলা আছে। আমি আদৰিলে উপযুক্ত সন্মান দি পেলাই আমি সকলোকে আদৰি লম। বিজেপিয়েতো আপুনি জানেই, বিজেপিয়ে কাখন অনার উদ্দেশ্যটোনো কি? ইয়ার যিসকল আমার থলুৱা পুৰণা মানুহ আছে, এই মানুহখিনিয়ে আজি কিমান মাটি সমস্যা আছে, চাকরি সমস্যা আছে, নিবনুৱা সমস্যা আছে, আমার যিখিনি মানুহে ইয়াত খাটি খোৱা মানুহ বছৰ বছৰ ধৰি বৰাকত বসবাস কৰি আছে, আজি তেওঁলোকৰ সমস্যার কোনো অন্ত নাই। শিলচৰত যেতিয়া বানপানী হৈছিলে, কৃত্রিম বানপানী, 100 দিনতকৈ বেছি মানুহ পানী তলত ডুবি থাকিলে, এটা সৰু দোকানীক সরকার এটা রিলিফ দিব নোৱাৰিলে, কিন্তু তেওঁলোকে তেনেকুৱা ধৰণৰ চিন্তা চৰ্চাৰে কাম কৰি আছে। আৰু ঢলাই মানুহে এই কথাখিনি চিন্তা কৰিব। হয়, মই এতিয়াই কৈ দিব বিচৰা নাই, যিহেতু যেতিয়া ধোঁৱা ওলায় আপুনি জানিব যে জুই আছে ক'ৰবাত, যেতিয়া কথাটো ওলাইছে সেই কথাটো আপুনি দুলিয়াই পেলাব নোৱাৰে, এইটো সৰু কথা নহয়। আৰু এনেকুৱা কাম যদি বিজেপিয়ে কৰিছে, এইটো সমগ্ৰ বৰাকভেলী আৰু অসমৰ কাৰণে অখনি সংকেত।